আমাদের অনেকের কাছেই BS4 এবং BS6 গাড়ি আছে। অনেকের মধ্যে BS4 ভালো, আবার অনেকের মধ্যে BS6 ভালো। কিন্তু এই BS4 এবং BS6 এর মধ্যে পার্থক্য কোথায়? আগে জানতে হবে BS কি। BS কথার অর্থ হচ্ছে ভারত স্টেজ। বাইকের ইঞ্জিন থেকে ঠিক কত পরিমাণে কার্বন নির্গত হতে পারে সেটার ওপরই একটা লিমিট নির্ধারণ করেছে আমাদের সরকার। 2000 সালে প্রথম পাস হয়েছিল এই আইনটি। 2000 সাল থেকে 2010 পর্যন্ত ভারতের মার্কেটে ব্যবহার হয়েছিল BS3 ইঞ্জিন। 2017 সালে ভারতে আসে BS4। 2019 সাল পর্যন্ত চলেছিল। ঠিক তার পরের বছরই 2020 সালে ভারতে আসে BS6। বর্তমানে ভারতের বাজারে যতগুলি গাড়ি রয়েছে প্রায় সবকটিতেই ব্যবহার করা হচ্ছে BS6 ইঞ্জিন। BS4 এবং BS6 ইঞ্জিনের মধ্যে মূল পার্থক্য হলো তার এক্সস্ট সিস্টেম। BS4 ইঞ্জিনের তুলনায় কিছুটা বেশি ফিল্টারেশন এবং আপডেটেড ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়েছে BS6 ইঞ্জিনে। এর ফলে BS6 ইঞ্জিন থেকে কার্বন নিঃসরণের মাত্রা অনেকটা কমে গিয়েছে। BS4 ইঞ্জিনের গাড়ি থেকে 100 মিলিগ্রাম কার্বন নির্গত হয়। BS6 ইঞ্জিনের গাড়ি থেকে কার্বন নির্গত হয় মাত্র 80 মিলিগ্রাম। BS6 ইঞ্জিন থেকে যদি কার্বন নিঃসরণের মাত্রা কম করা হয় তাহলে অবশ্যই ভালো কোয়ালিটির তেল ব্যবহার করতে হবে বাইকারদের। এই দুই ইঞ্জিনের স্পেসিফিকেশান একই, তবে BS6 ইঞ্জিনের এক্সস্ট সিস্টেম অতিরিক্ত ফিল্টার হওয়ার কারণে পাওয়ার ডেলিভারিতে সামান্য কমতি থাকতে পারে। যেহেতু ভারতে ফুয়েলের মান খুব একটা ভালো না, তাই এই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই ফুয়েলের জন্যই কার্বন নিঃসরণ খুব একটা কম হচ্ছে না, তাই যে কারণে BS6 ইঞ্জিন আনা হয়েছে তাতে পুরোপুরি সফল হতে পারছে না আমাদের দেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।